হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দুটো বাজছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর রান্নাগুলো তো নর্মাল রান্না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে রাত্রে একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যে কী শেয়ার করবো সেটা তোমরা রাত্রেই দেখতে পারবে। আর আজকে আমি যেটা রান্না করেছি তা সেটা কী বানিয়েছি তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, আমার সাথে যেতে হবে রান্নাঘরে, তবেই না দেখতে পাবে। এখানে আছে আলু উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এখানে আছে দেখো আজকে সানডে স্পেশাল মুরগির লাল ঝোল। এটা আমাদের বাড়িতে খুব একটা ফেভারিট আইটেম, তো আজকে এটা বানিয়েছি। রবিবার মানেই তো চিকেন বা মাটন কিছু একটা হবে। এখন মাটন খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি, চিকেনটাই বেশি হয়। তাও চিকেনটা আমার বাচ্চারা বেশি ভালোবাসে খেতে। তো এই দেখো মাটনের চিকেনের লাল ঝোল আর এটা একটা ভাজা। তাহলে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, আর খাবার সময় তো স্যালাড কেটে নেব। ওটা আমি আজকে রাত অবধি কন্টিনিউ করব, এখন একটু খেতে নেব, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণে তোমরা সাথে থাকো, আর কি বলবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি বানাবো চিকেনের কাবাব। তো এটা আমি ইউটিউবের থেকেই শিখেছি, তো আমার খুব ভালো লেগেছে রেসিপিটা। ভীষণ ইজি ওয়েতে বানিয়েছিলেন যিনি দেখিয়েছেন, তো আমি ওখান থেকে পিক করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা দুটো ম্যারিনেট লাগে। আমি চিকেন যেগুলো তোমার হাড় ছাড়া চিকেন সেগুলো নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দেব এই গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটা দেবো গোলমরিচের গুঁড়ো। তারপরে দেব আমি স্বাদ মতন নুন, এটা কিন্তু ফার্স্ট ম্যারিনেশন, আরো একবার এটা ম্যারিনেট হবে। আর আমি দিলাম আদা রসুনের পেস্ট, এটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজেই রাখতে হবে, নালে এটা জল কেটে যাবে, তাই জন্য এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। এর সেকেন্ড ম্যারিনেশনটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন, এটা আমি ফ্রিজে রেখে দেবো আমি। এবারে আমি যে রুটিটা বানাবো সেটাও আমি ইউটিউব থেকে দেখেছি। তো এটা দেখো, যেটা যতটা আমার আটা লাগবে ততটা আমি আটা নিয়ে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দেব একটু চিনি, এক
তেলটা সাদা তেলটা কড়াইয়ে আছে তো যেটা হয়ে যাবে যদি আমি দিয়ে দিলাম এটা আর দেবো একটু জোয়ান জোয়ানটাকে ক্রাশ করে হাতে এভাবে দিয়ে দিতে হবে সব একসাথে মিলিয়ে নেব এবার আমি এটা গরম জল দিয়ে আটাটা মাখবো খুব গরম না আর খুব ঠান্ডাও না উষ্ণ উষ্ণ থেকে একটু বেশি গরম জলে আটাটাকে ভালো করে একদম ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে এখানে আমি সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দেবো কিছুটা বেসন এটা পুরো সেকেন্ড ম্যারিনেশনের জন্য লাগবে বেসনের সাথে দেবো কাশ্মীরি লাল মির্চ বেশ কিছুটা দেবো এটা কালারের জন্য তারপরে এটাকে ভালো করে নাড়তে হবে একটা সুন্দর গন্ধ আসা অব্দি তো এইটাতে আমি দেখতে পাচ্ছ তোমরা আরেকটু দেব আদা রসুনের পেস্ট আর দেখো এখানে আমি দইটাকে পুরো জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখেছো একদম জল নেই একদম চাক দই পেয়েছি এটা দেব এই যে বেসনের এটা ভাজা করে রেখেছি এটাও দিয়ে দেব এটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব দেখছো কি সুন্দর একটা কালার এসছে আর একটা জিনিস যাবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর দেখো এখানে দিয়েছি আমার কাছে অল্প একটু ফুড কালার ছিল আমি অল্প একদম একটু ফুড কালার এখানে দিচ্ছি তারপর এটাকে আবার মিশিয়ে নেব দেখো এখানে একটু আমি কসৌরি মেথিকে রোস্ট করে নিয়েছি এরপর আমি এটাও এখানে দিয়ে দেব তারপরে ভালো করে এগুলোকে সব মাখিয়ে নিয়ে ফ্রিজে আর একবার 15-20 মিনিটের জন্য রেখে দেব দেখেছো ফুড কালারটা দিতে কালারটা কি দারুণ এসছে দেখতে পাচ্ছো যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে এটাকে আমি 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি আজকে একটু দেখতে অসুবিধা হবে ট্রাইপডটা খারাপ হয়ে ভেঙে গেছে এটা অ্যাডজাস্ট করে নিও Thank you.
প্রেস করে করে করতে হবে, এটা কিন্তু এমনি তাওয়ার মধ্যে কমপ্লিট করতে হবে, আর শেকা যাবে না। এইভাবে আমি সব রুটিগুলো তাওয়ার মধ্যে প্রেস করে করে কাপড়ের সাহায্যে করে নেব। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল দেখো অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেটেড চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব। একটু হলে কাবাবটা ডান হয়ে যাবে আমার। আর এখানে দেখো যে রুটিটা বানিয়েছি, রুটিগুলো হয়ে গেছে। আজকে ক্যাসেরোলে রাখিনি, যেখানে আটাটা মেখেছিলাম সেখানে রেখে দিয়েছি। আর এই যে কাবাব হচ্ছে, আর 2-3 মিনিট হলে কাবাবটা ডান হয়ে যাবে। কি দারুণ কালারটা এসছে না, সেরকম গন্ধও বেরোচ্ছে। আমি তোমাদেরকে ক্যামেরার পেছন থেকে বোঝাতে পারছি না, কিন্তু দারুণ একটা ফ্লেভার, মানে গন্ধ এত আসছে। কচৌড়ি মেথিটা দেবার জন্য মনে হচ্ছে ফ্লেভারটা আরও সুন্দর আসছে। তো এটা ছিল আজকে আমার কাবাব আর আজওয়ান দিয়ে তাওয়া রুটি। তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তাওয়া কাবাবের একটা সিম্পল রেসিপি। এটাও আমি ইউটিউব থেকে একজনের ব্লগ থেকে দেখেছি, ভীষণ ভালো লেগেছিলো আর খুব সহজ পদ্ধতিতে উনি করেছেন, তাই জন্য আমিও ট্রাই করে দেখলাম। তোমরাও ঘরে এটাকে অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ টেস্টি। আমি এক পিস খেয়েও দেখেছি, খুবই টেস্টি হয়েছে। তাহলে তোমাদের যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে যেতে ভুলো না। তাহলে আমি আবার চলে আসবো অন্য দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই।